স্মার্ট বাংলা এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না, কোথায় পালাবো, পালাবো না, প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে, একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন, এক দশটা মিনিটও সহ্য হয় না, পনেরোটা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না। শেখ হাসিনা নেই, হায় রে মির্জা ফখরুল, হায় রে হায়। টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কা পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ক ভালো। তো গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা, এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু ন, টোকা লাগলেই পড়ে যাবে, একথা যদি মনে করেন ভুল করছে। দিবা স্বপ্ন, এ প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলতে কথা কথা ভালো, পরে হেডিং ওটা তা যে দিন তারিখে দিয়েছে, কবে সরকারের পতন হবে? দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত, এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ করে এই নেতারা? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো। কখন আসলে আপনারা আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন, এক দশটা মিনিটও সহ্য হয় না, পনেরোটা মিনিট সহ্য হয় না, এতদিনের অপেক্ষা, একটু ওয়েট কর। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ।
পদ্মা সেতু হয়েই গেল, কণ্ডপলি চ্যানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখুক। ফকরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা।